ভারতীয় পশুপালন নিগম লিমিটেড থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড মাধ্যমিক পাশে 5000 শূন্য পদে কর্মী রিক্রুট করছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, এছাড়াও কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। 23টি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের এই ওয়েবসাইটে এসে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ভ্যাকান্সি পিডিএফ। এই ভ্যাকান্সি পিডিএফ অপশানে ক্লিক করলেই তোমরা অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের অনলাইন পেজে আমরা রয়েছি। এখানে তোমরা স্ক্রোল ডাউন করলে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। এখান থেকে তোমরা কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি একটি সিলেক্ট করলাম, যে ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে শুধুমাত্র 10th পাস হলেই আবেদন করতে পারবে। এবং এখানে একটি ইজি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটা তোমাদের ফিল আপ করতে হবে। 23টি জেলা থেকে এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে এবং 23টি জেলা থেকেই আবেদন করতে পারবে। যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে। টোটাল 5000টি ভ্যাকান্সি রয়েছে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি, এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স ফলো করে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো। ভিডিও শেষে অবশ্যই তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনও দেখে দেবো। এখানে দেখো বলেছে বিপিএনএল রিক্রুটমেন্ট 2021। বিপিএনএল এর ফুল ফর্ম হচ্ছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড দ্বারা রিক্রুট করা হচ্ছে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে ভ্যাকান্সি রয়েছে 4960টি, অর্থাৎ প্রায় 5000টি তোমাদের ভ্যাকান্সি রয়েছে। ভারতীয় পশুপালন নিগম লিমিটেড দ্বারা রিক্রুট করাচ্ছে। ভারতীয় পশুপালন নিগম লিমিটেড হচ্ছে কেন্দ্র সরকার স্বীকৃত একটি কোম্পানি, যেখানে তোমাদের রিক্রুট করাচ্ছে। 3টি ডিপার্টমেন্টে রিক্রুট করাচ্ছে, যেখানে টোটাল ভ্যাকান্সি 4960টি রয়েছে, অর্থাৎ প্রায় 5000টি রয়েছে। অর্গানাইজেশনের নাম তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, ভারতীয় পশুপালন নিগম লিমিটেড দ্বারা রিক্রুট করাচ্ছে। পোস্টের নামগুলি দেখে নাও, এখানে ডেরি এক্সটেনশন অফিসার পোস্টে রিক্রুট করাচ্ছে, এছাড়াও ডেরি ডেভেলপমেন্ট অফিসার পোস্টে রিক্রুট করাচ্ছে, এছাড়াও ডেরি কোঅর্ডিনেটর পোস্টে রিক্রুট করাচ্ছে। এই 3টি পোস্টে রিক্রুট করাচ্ছে, যেখানে নাম্বার অফ ভ্যাকান্সির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 4960টি, প্রায় 5000টি রয়েছে। অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা ভিডিওর ফার্স্ট পার্টি তোমাদের জানিয়ে দিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে। এবং তোমাদের ভিডিও শেষে অফিসিয়ালি নোটিফিকেশনও দেখে দেবো। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে ইন্টারভিউ এবং এক্সামের দ্বারা তোমাদের রিক্রুট করা হবে, সিলেকশন প্রসেসে রয়েছে। এবং এখানে বেতন তোমাদের 15000 থেকে শুরু হবে, 21000 টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে। এবং এজ লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি প্রার্থীরা সরকারি হিসেবে যেমন বয়সের ছাড় পায়, তেমন বয়সের ছাড় পাবে। দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশানের কী প্রয়োজন। এখানে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমরা 10th পাস হলেও আবেদন করতে পারবে, 12th পাস হলেও আবেদন করতে পারবে, এছাড়াও ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হলেও তোমরা আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অফিসিয়ালি নোটিফিকেশানে তোমাদের অবশ্যই দেখে দেবো কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ রয়েছে 8 মে 2021 সাল, অর্থাৎ 8 মের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। সো আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই আজকের মধ্যে আবেদন করে নেবে। ভারতীয় পশুপালন নিগম লিমিটেড থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই অফিসিয়ালি নোটিফিকেশানের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স ফলো করে তোমরা অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে এবং বিস্তারিত দেখে নিতে পারো। আমি আর ডিটেলসে বললাম না, আমরা ওয়েবসাইটে গিয়ে ডিটেলস জানিয়ে দিয়েছি যেগুলো এই নোটিশে উল্লেখ করা রয়েছে। তোমরা নোটিফিকেশানটি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে বা ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও তোমরা এই অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবে, এবং আবেদন করতে ইচ্ছুক হলে 8 মে 2021 সালের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো। আবেদন প্রক্রিয়া মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, তাহলে নেক্সট পার্ট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। সো আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ।